প্রায় 30টা ঘণ্টা উকলি যোৱাৰ পিছতো দীপিকাৰ সন্ধান নোহোৱা ঘটনাটোক লৈ আন এক ইউটার্ন দেখিবলৈ পোৱা গৈছে। টকা নিদিলে কাম নকৰে গুৱাহাটীৰ বৈশিষ্ট্য আৰক্ষীয়ে। নিরুদ্দেশর এক কুচরত ভুক্তভোগীক ধন দাবী বৈশিষ্ট্য আরক্ষীর। মুখ্যমন্ত্রী অথবা ডিজিপিয়ে আরক্ষীক যিমানেই নীতিশিক্ষা নিদিয়ক কিয় এতিয়াও টকার খক অথবা স্বভাব সলনি নহল একাংশ খাকি পোশাকধারীর। 10-5 হাজার বোলা ধান পেলে বাচ্চা কে ঢুনকে দেও। 37 ঘণ্টার পাছতো সন্ধান নাই বৈশিষ্ঠর নিরুদ্দিষ্ট ছাত্রীর। কোত হেরাল বাঁকড়াপাড়ার সি কে একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্রীগী। দেওবারে উড়ুকার পুয়ারে পড়া সন্ধানহীন এইগী দীপিকা রাউত নামর কিশোর। দীপিকা নিখোঁজ সন্দর্ভত পিতৃ মাতৃ বশিষ্ঠ থানাত গোচর দিলেও এই পর্যন্ত ছাত্রীগীর সন্ধান উলিওয়া ব্যর্থ আরক্ষী। পরিয়ালর স্পষ্ট অভিযোগ যে কোনোবাই অপহরণ করিব পারে দীপিকা রাউতক। আর সপ্তম শ্রেণীর ছাত্রী দীপিকাক যাকালি সন্ধিয়ার মোবাইল লোকেশনত ধরা পড়েছিল গোয়ালপাড়া জেলাত। পরিয়ালর দাবি দুর্বৃত্তই অপহরণ করেছে দীপিকা রাউত নামর কিশোরীগী। ছাত্রী দীপিকা রাউতর লগতে আছে পরিয়ালটোর মোবাইল ফোন। কিন্তু এই মুহূর্তত সেই বিশেষ নম্বরটোত ফোন করে থাকা হয়েছে যদিও কিবা প্রকারে কিবা কারণত হয়তো সেই ফোন রিসিভ করিব পৰা হোৱা নাই। কিন্তু আরক্ষীয়ে এই যদি নাম্বারটো টেচ করে তেতিয়াহলে নিশ্চয় দীপিকার সন্ধান উলিয়াত কিন্তু এক প্রকার সফল হব গুৱাহাটী আরক্ষী। এতিয়াও সক্রিয় হয়ে আছে 9365677674 নম্বরের মোবাইল ফোনটো। মোবাইল নাম্বার ট্রেস করে কিয় এতিয়াও আরক্ষীয়ে নিরুদ্দেশর ঘটনার তদন্ত আরম্ভ করা নাই। গুৱাহাটীৰ স্মার্ট আরক্ষীয়ে বিচারি উলিয়াব পারিবনে ছাত্রীগী? আরক্ষীক টকা নিদিলে সু শরীরে দীপিকাক ঘুরাই পাবনে পরিয়ালটোয়ে? গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাসৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। প্রায় 30টা ঘণ্টা উকলি যাওয়ার পিছতো দীপিকার সন্ধান নোহোৱা ঘটনাটোক লৈ আন এক ইউটার্ন দেখিবলৈ পোৱা গৈছে। টকা নিদিলে কাম নকৰে গুৱাহাটীৰ বৈশিষ্ট্য আৰক্ষীয়ে। নিরুদ্দেশর এক কুচরত ভুক্তভোগীক ধন দাবী বৈশিষ্ট্য আরক্ষীর। মুখ্যমন্ত্রী অথবা ডিজিপিয়ে আরক্ষীক যিমানেই নীতিশিক্ষা নিদিয়ক কিয় এতিয়াও টকার খক অথবা স্বভাব সলনি নহল একাংশ খাকি পোশাকধারীর। 10-5 হাজার বোলা ধান পেলে বাচ্চা কে ঢুনকে দেও। 37 ঘণ্টার পাছতো সন্ধান নাই বৈশিষ্ঠর নিরুদ্দিষ্ট ছাত্রীর। কোত হেরাল বাঁকড়াপাড়ার সি কে একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্রীগী। দেওবারে উড়ুকার পুয়ারে পড়া সন্ধানহীন এইগী দীপিকা রাউত নামর কিশোর। দীপিকা নিখোঁজ সন্দর্ভত পিতৃ মাতৃ বশিষ্ঠ থানাত গোচর দিলেও এই পর্যন্ত ছাত্রীগীর সন্ধান উলিওয়া ব্যর্থ আরক্ষী। পরিয়ালর স্পষ্ট অভিযোগ যে কোনোবাই অপহরণ করিব পারে দীপিকা রাউতক। আর সপ্তম শ্রেণীর ছাত্রী দীপিকাক যাকালি সন্ধিয়ার মোবাইল লোকেশনত ধরা পড়েছিল গোয়ালপাড়া জেলাত। পরিয়ালর দাবি দুর্বৃত্তই অপহরণ করেছে দীপিকা রাউত নামর কিশোরীগী। ছাত্রী দীপিকা রাউতর লগতে আছে পরিয়ালটোর মোবাইল ফোন। কিন্তু এই মুহূর্তত সেই বিশেষ নম্বরটোত ফোন করে থাকা হয়েছে যদিও কিবা প্রকারে কিবা কারণত হয়তো সেই ফোন রিসিভ করিব পৰা হোৱা নাই। কিন্তু আরক্ষীয়ে এই যদি নাম্বারটো টেচ করে তেতিয়াহলে নিশ্চয় দীপিকার সন্ধান উলিয়াত কিন্তু এক প্রকার সফল হব গুৱাহাটী আরক্ষী। এতিয়াও সক্রিয় হয়ে আছে 9365677674 নম্বরের মোবাইল ফোনটো। মোবাইল নাম্বার ট্রেস করে কিয় এতিয়াও আরক্ষীয়ে নিরুদ্দেশর ঘটনার তদন্ত আরম্ভ করা নাই। গুৱাহাটীৰ স্মার্ট আরক্ষীয়ে বিচারি উলিয়াব পারিবনে ছাত্রীগী? আরক্ষীক টকা নিদিলে সু শরীরে দীপিকাক ঘুরাই পাবনে পরিয়ালটোয়ে? গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাসৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।